আসসালামু আলাইকুম। কিং অফ ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউসুফ বলছি। আজ আমাদের যে ক্লাসটি নিয়ে এসেছি সেটা হচ্ছে যে ডেস্কটপের পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই অনেক ধরনের হয়ে থাকে, তো কমন যে পাওয়ার সাপ্লাইটা সেটা হচ্ছে যে এখনকার যেই পেন্টিয়াম ফোরের পর থেকে যেই পাওয়ার সাপ্লাইগুলো আসতেছে সেই পাওয়ার সাপ্লাইগুলো চলতেছে, যেমন এটিএক্স পাওয়ার সাপ্লাই। আর এটিএক্স পাওয়ার সাপ্লাই নিয়ে আজকে আমাদের ক্লাস ডেস্কটপের। তো আজ আমরা প্রথম ক্লাস দিচ্ছি ডেস্কটপের। এভাবে করে আমাদের আরও অ্যানিমেশনের ডেস্কটপের ক্লাস আসবে। আপনারা যদি আমাদের চ্যানেলে ডেস্কটপের ক্লাস দেখতে চান বা শিখতে চান, তাহলে আজই আপনারা সাবস্ক্রাইব করেন আমার এই চ্যানেলটাতে নতুন নতুন সব ক্লাস দেখার জন্য। তো শুরু করা যাক ডেস্কটপ এটিএক্স পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে যে আমাদের ডেস্কটপের এটিএক্স পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটা আমাদের বিভিন্ন ওয়ার্ডের হয়ে থাকে, 450 ওয়াট থেকে শুরু করে 450 ওয়াট, 600 ওয়াট, বিভিন্ন রকমের ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই পাওয়া যায়। তো পাওয়ার সাপ্লাইয়ের প্রথমত আমরা বেসিক্যালি আমরা এসএমপিএসও বলে থাকি। তো আমরা এবার যে দেখে আসি কি এটিএক্স, এটিএক্সের অ্যাডভান্স টেকনোলজি এক্সটেন্ডেড পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে যে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের একটা পাশ, এটা আর একটা পাশ। আর এখানে আমরা এমনভাবে পাশটাকে দেখানোর চেষ্টা করেছি যে পাশে ও অপর পাশে ফ্যান সহ পাওয়া যায়। ওকে, পাওয়ার সাপ্লাই ইন্টারনাল ফ্যান, এটা পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে ইন্টারনাল ফ্যান থাকে। এবার পাওয়ার সাপ্লাই বডি, এটা পাওয়ার সাপ্লাইয়ের ফুল বডিটা। সকেট ফর দ্য মেইন ক্যাবল ইন 118 to 213 এসি ভোল্টেজ, অর্থাৎ 180 থেকে 230 ভোল্ট পর্যন্ত সে ইন হবে, ইন ভোল্টেজ এটা। এবার মেইন পাওয়ার সুইচ, এটা আমাদের অন অফ করতে পারবে পাওয়ার সুইচের মাধ্যমে। আমরা চাইলে পাওয়ার পুরো ডেস্কটপের ভিতরে সাপ্লাই যেন ইন না হয় সেটা দিয়ে আমরা অফ করে রাখতে পারি, আবার অন করতে পারি। পাওয়ার সাপ্লাই অল ভোল্টেজ সাপ্লাই চার্ট, এখানে আমাদের চার্ট দেওয়া আছে। আপনি দেখেন এসি ইনপুট এখানে দেওয়া আছে 100 ভোল্ট থেকে 240 ভোল্ট। তা আমরা 180 দেখেছি, বাট এখানে আরও লো হলেও সে চলতে পারবে 100 ভোল্ট থেকে। তারপর সে ক্যাপাসিটি অ্যাম্পিয়ার হচ্ছে যে 10 অ্যাম্পিয়ার থেকে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত সে লোড নিতে পারবে, এখান থেকে সাপ্লাই দিতে পারবে। এবং তার ফ্রিকোয়েন্সি হচ্ছে যে 50 থেকে 60 মেগাহার্টসের। আর ডিসি আউটপুট হচ্ছে যে এখানে আমরা 3 ভোল্টেজ পাচ্ছি, 5 ভোল্টেজ পাচ্ছি, 12 ভোল্টেজ পাচ্ছি, 12 ভোল্টেজ নেগেটিভ পাচ্ছি, 5 ভোল্টেজ পজিটিভ পাচ্ছি। তারপর আমাদের এখানে 20 অ্যাম্পিয়ার, যেটা আমরা 3 ভোল্টেজ পাচ্ছি সেটার 20 অ্যাম্পিয়ার, যেটা 5 ভোল্টেজ পাচ্ছি সেটাও 20 অ্যাম্পিয়ার, যেটা 12 ভোল্টেজ পাচ্ছি সেটা 35 অ্যাম্পিয়ার, যেটা 12 ভোল্টেজ মাইনাস পাচ্ছি সেটা 0.5 অ্যাম্পিয়ার, যেটা 5 ভোল্টের আরেকটা পাচ্ছি সেটা 2.5 অ্যাম্পিয়ার। আর এই এই সাইডটা অর্থাৎ এই 3 ভোল্ট এবং 5 ভোল্টের যেটা আমাদের পাচ্ছি সেটাতে আমাদের 100 ওয়াট নিবে, আর 12 ভোল্টের যেটা পাচ্ছি সেটাতে 420 ওয়াট ইউজ করবে। আর এখানে মাইনাস 12 ভোল্টের যেটা, এটা 6 ওয়াট ইউজ করবে। আর যেখানে আমরা 12.5, যেখানে আমাদের 5 ভোল্টের পাচ্ছি, যে এখানে আমাদের 12.5 ওয়ার্ড আমাদের নিবে। টোটাল আমাদের 500 ওয়ার্ডের এটা একটা পাওয়ার সাপ্লাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে আরও ডিটেলস যাব। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের প্রত্যেকটা ক্যাবল। এখানে আমরা দেখতে পাচ্ছি এটিএক্স ক্যাবল, যেটা 20+4, এখানে 20টা আছে এবং এখানে 4টা আছে, টোটাল 24 পিন এটিএক্স ক্যাবল। এরপর আমরা পিসিআই এক্সপ্রেস কার্ডের কানেক্টর দেখতে পাচ্ছি 6 পিনের, ঠিক 7টা। এভাবে করে আমাদের প্রত্যেকটা ক্যাবলের কানেকশন আমরা ইন্ডিভিজুয়ালি দেখানোর চেষ্টা করতেছি অ্যানিমেশনের মাধ্যমে। এটা তো আমরা সকল অলগুলো দেখালাম, এরপর আসেন আমরা দেখে আসি 24 পিন এটিএক্স কানেক্টর। এই সে এটিএক্স কানেক্টর, এই আর এই এটিএক্স কানেক্টর এক এক পিনের এক এক ভোল্টেজ থাকে, আমরা সে ভোল্টেজ দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে যে আমাদের এটিএক্স ক্যাবল। এখানে আমরা এটিএক্সের এটা লক, এই জায়গাটাকে লক বলা হয়, এটা লকটা ওখানে গিয়ে মানে হ্যাং মানে আটকাবে। আর এখানে হচ্ছে যে আমাদের পিন নাম্বার 1, এই জায়গায় একটা আমরা দাগ দেখতে পাবো,
এই ঠিক এখানে আমরা একটা দাগ দেখতে পাবো, এই দাগটা দিয়ে আমরা বুঝে নিব আমাদের এখানে ওয়ান, তো ঠিক এখানে ভোল্টেজ দেওয়া আছে। আমরা এই কেবলটার উপরে আমরা আরও পাওয়ার সিকোয়েন্স দিয়েছি, এই কেবলটার প্রত্যেকটা সাপ্লাই কীভাবে উৎপন্ন হয় সেটা আমরা আরও ডিটেলস দেখিয়েছি অ্যানিমেশনের মাধ্যমে। এটা হচ্ছে আমাদের 4 পিন P4/12 ভোল্টের সিপিইউ কানেক্টর, আমরা সেই কানেক্টরটা দেখতে পাচ্ছি, এটার পিন আউটগুলো দেখবো। এখানে পিন আউট দেখতে পাচ্ছি, এই পাশে দুটা হচ্ছে যে আমাদের গ্রাউন্ড, আর এই পাশে দুটো হচ্ছে যে আমাদের 12 ভোল্টেজ, এখানে এক, এটা দুই, এটা তিন, এটা চার। তো আমাদের লক, এই লকের যে পাশে সে পাশেই আমাদের ভোল্টেজ। তো সো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এইখানে যে কেবলটা দেখতে পাবো, যে যা যে সাইডে আমাদের লক থাকবে ওই সাইডে আমাদের ভোল্টেজ থাকবে। এরপর দেখতেছি 4 পিন মলেক্সের কানেক্টর, এটা আমাদের হার্ড ডিস্কের আগেরকার হার্ড ডিস্কের সাপ্লাই বা ফ্যানের সাপ্লাই দেওয়ার জন্য আমরা এটার পিন আউট দেখব। পিন আউট দেখতে পাচ্ছি যে আমাদের এই ইয়েলো কালারের যে কেবল সেটা আমাদের 12 ভোল্টেজ পজিটিভটা, আর ব্ল্যাক কালারের যে কেবল সে দুইটা আমরা দেখতে পাচ্ছি যে গ্রাউন্ড, আর রেড কালার যে কেবল সেটা আমাদের 5 ভোল্টেজ। এরপরে আমাদের 15 পিনের সাতা কানেক্টর, আমরা দেখতে পাচ্ছি যে সাতা কানেক্টরের একটি কেবল যে পাশে আমাদের এভাবে দেখা যাবে, ওটা আমাদের পিন আউট। এখানে আমরা এখন পিন আউট দেখতে যাব, তো পিন আউট দেখতে পাচ্ছি যে এক থেকে এখানে শুরু করে 15টা আছে। এখানে আমাদের 3 ইয়েলো কালারের যেটা পাবো সেটা 3 ভোল্টেজ, আর 3 ব্ল্যাক কালার যেটা পাবো এটা গ্রাউন্ড, 3 রেড কালার যেটা পাবো এটা 5 ভোল্টেজ, 3 ব্ল্যাক কালার যেটা পাবো এটা গ্রাউন্ড, আর 3 ইয়েলো কালার যেটা পাবো সেটা পজিটিভ 12 ভোল্টেজ। তো এইভাবে করে আমরা পিন আউট দেখাচ্ছি, আপনারা খুব সুন্দরভাবে দেখে নেবেন বা নোট করে নেবেন বা ভিডিও ডাউনলোড করে নেবেন চ্যানেল আমার চ্যানেল থেকে। এবার 6 পিন PCI এক্সপ্রেস কানেক্টর, আমরা এখানে এক্সট্রা গ্রাফিক্স কার্ড ইউজ করলে আমাদের এই কানেক্টরের প্রয়োজন হয়। তো 6 পিন গ্রাফিক্স কার্ডের আমরা আউটপুট দেখব, পিন আউট, এ হচ্ছে যে আমাদের 6 পিন গ্রাফিক্স যে কার্ড সেই কার্ডের আমাদের পিন আউট দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 12 ভোল্টেজ, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, এই হচ্ছে যে আমাদের 12 ভোল্টেজের পিন আউট, প্রত্যেকটা 12 ভোল্ট। যে পাশে আমাদের লক সে পাশে আমাদের নেগেটিভ, আর যে পাশে আমাদের লক নেই সে পাশে আমাদের পজিটিভ। তো শিক্ষার্থী বন্ধু, এই সাইডে সম্পূর্ণটা আমাদের পজিটিভ আর অপর পাশে আমাদের সম্পূর্ণটা নেগেটিভ। 4 পিন FD কানেক্টর, আমরা এখন 4 পিন FD কানেক্টর দেখতে পাচ্ছি যে, এরপর আমাদের এখানে 4 পিন FD কানেক্টর অর্থাৎ ফ্লপি ডিস্কের আমরা পিন আউট দেখব। রেড কালার আমাদের পজিটিভ, আর ব্ল্যাক দুটোটা আমাদের গ্রাউন্ড, আর ইয়েলো আমাদের ইয়েলো কালার কেবল আমাদের +5 ভোল্ট। অল পিন আউট ডেস্কটপ ATX পাওয়ার সাপ্লাই, আমরা অল সব এতক্ষণ আমরা যা দেখেছি সবগুলো পাওয়ার সাপ্লাই কানেক্টরে আমরা এখানে চার্ট দেওয়ার চেষ্টা করলাম আপনাদের সুবিধাতে, আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে 20 পিনের, আর এটা হচ্ছে 24 পিনের, এটা হচ্ছে যে আমাদের 4 পিনের যে CPU কানেক্টরের জন্য, আর এটা হচ্ছে যে আমাদের মানে আগেরকার হার্ড ডিস্ক CD-ROM-এর কানেক্টর, আর এটা হচ্ছে আমাদের ফ্লপির, আর এটা হচ্ছে যে আমাদের গ্রাফিক্সের এক্সটার্নাল গ্রাফিক্সের, এই হচ্ছে যে আমাদের ছাতা পোর্টের। তো এইভাবে করে আমাদের প্রত্যেকটা পিসেস কানেক্টর দেওয়া আছে পিন আউট ভোল্টেজের। এরপর আমরা ATX পাওয়ার কানেক্টর সিকোয়েন্স, আমরা সিকোয়েন্সটা দিব, এটা খুব ইম্পর্ট্যান্ট শিক্ষার্থী বন্ধুরা। আপনারা দেখেন, এই হচ্ছে যে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের যে কানেক্টর, 24 পিনের যে কানেক্টর, মেইন যে পাওয়ার সাপ্লাই কানেক্টর, এইটা আমাদের প্রথমে যে সিকোয়েন্সটা শুরু হবে সেটা হচ্ছে যে আমাদের গ্রাউন্ড। গ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাকগুলো কী কী গ্রাউন্ড, 3 নম্বর পিন গ্রাউন্ড, 5 নম্বর পিন গ্রাউন্ড, 7 নম্বর পিন গ্রাউন্ড, 24 নম্বর পিন গ্রাউন্ড, 19 পিন গ্রাউন্ড, 18 পিন গ্রাউন্ড, 17 পিন গ্রাউন্ড, 15 পিন গ্রাউন্ড। তো শিক্ষিত বন্ধুরা, এরপরে আমরা দেখতে পেলাম যে স্টেপ 0 গ্রাউন্ড, অর্থাৎ প্রথম স্টেপই আমরা দেখতে পাবো যে এটা গ্রাউন্ড। পরে আমরা দ্বিতীয় স্টেপ আমরা যেটা দেখব, দেখতে পাচ্ছি যে 9 নম্বর আমাদের পজিটিভ 5 VSB, খুব ইম্পর্টেন্ট একটা সাপ্লাই, এটা আমাদেরকে অলওয়েজ সাপ্লাই বলা হয়। এই অলওয়েজ সাপ্লাইটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের দ্বিতীয় স্টেপে চালু হবে, অর্থাৎ 0 স্টেপের পর স্টেপ 1।
তো স্টেপ ওয়ানে আমরা দেখতে পেলাম যে এই সাপ্লাইটা আমাদের 9 ভোল্টেজ থাকতে হবে। তারপর আমাদের স্টেপ টু আমরা দেখতে পাচ্ছি যে পিএস অন 16 নাম্বার পিনে এটা আসবে, এটা 9 থেকে আমাদের বের হবে আর 16 নাম্বার পিনে আমাদের ভোল্টেজটা আসবে, সেটা আমাদের স্টেপ টু পিএস অন আসবে আর চিপ থেকে আমাদের এখানে আসবে। এরপর আমাদের স্টেপ থ্রি হচ্ছে আমাদের যখন পিএস অন আসবে, আসার পর আমাদের অল ভোল্টেজ পাওয়ার সাপ্লাইয়ের সকল পিনের ভোল্টেজ চালু করে দিবে। তো চালু হয়ে গেলে আমাদের এই ভোল্টেজগুলো অলরেডি আমরা পাওয়া শুরু করবো, অর্থাৎ এখানে যে মানে আমাদের পিএস অন যে সাপ্লাইটা 5 ভোল্ট থাকবে, এখানে 5 ভোল্ট থেকে 0 ভোল্ট করে ফেলবে। আমাদের আয়োচিপ কী করবে, এখানে এসে আমাদেরকে কী করবে, এই 16 নাম্বার যে পিনটা আছে সেখানে 5 ভোল্ট থাকবে, তো আমাদের আয়োচিপ কী করবে এই 5 ভোল্টটাকে 0 ভোল্ট করে দিবে। আর 0 ভোল্ট হওয়ার সাথে সাথেই আমরা এই প্রত্যেকটা কানেক্টর আমাদের সাপ্লাই পাওয়া শুরু করব। আর প্রত্যেকটা সাপ্লাই যখন পাওয়া শুরু করব, তখন 8 নাম্বারে আমাদের তখন আমাদের পুরো স্টেপ থ্রি কাজ শেষ হলো। স্টেপ থ্রি কাজ শেষ হওয়ার পর তখন আমাদের 8 নাম্বার পিন আমাদের কী করবে, পাওয়ার গুড ওকে নামে আমাদের পাওয়ার গুড বা পাওয়ার ওকে নামে আমাদের একটা সাপ্লাই স্টেপ ফোরে বের করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, স্টেপ জিরোতে আমরা দেখলাম গ্রাউন্ড, আর স্টেপ ওয়ানে আমরা দেখতে পাচ্ছি যে 1 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি 9 নাম্বার পিন থেকে আসবে, তারপর স্টেপ টু আমাদের 16 নাম্বার পিনে আমাদের পিএস অন আসবে, তারপর আমাদের স্টেপ থ্রি এই পিএস অন আসার পর সাথে সাথে আমাদের সকল পিনের চালু হয়ে যাবে, আর স্টেপ ফোরে আমাদের কী করবে পাওয়ার ওকে, অর্থাৎ আমাদের পাওয়ার সাপ্লাই যে কমপ্লিটলি ওকে হয়েছে সেইটা একটা সাপ্লাই চলে যাবে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বেসিক্যালি পাওয়ার সাপ্লাই যখন টেস্ট করি, পাওয়ার সাপ্লাই যখন আমরা টেস্ট করি যে পাওয়ার সাপ্লাইটা ভালো কি না, আমরা কী করি এই ভুলু পিন যেটা বা ব্লু কালারের যে কেবলটা, এখানে আমরা কী করি একটা কেবল দিই, আর কালো কালারের যে এখানে একটা আমরা কেবল দিই, এই দুটাতে কেবল দেওয়ার পর আমাদের কী হয় পাওয়ার সাপ্লাইটার ফ্যান ঘুরতে থাকে। তখন কিন্তু শুধু ফ্যান নয়, ও সকল পিনকে অন করে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা আমরা কী করলাম ব্ল্যাক এবং ব্লু যে কালার দুটাকে আমরা শর্ট করে দিলাম বা নেগেটিভ করে দিলাম, তখন কী হলো ভোল্টেজটা 0 হয়ে গেল। আর ভোল্টেজ 0 হয়ে যাওয়া মানে হচ্ছে যে এটা আমাদের সকল পিনের সাপ্লাই পেয়ে যাওয়া। আর শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ভোল্টেজ যেটা আমরা ম্যানুয়ালি 0 করে আমরা এই পাওয়ার সাপ্লাইটাকে ওকে করলাম, এই কাজটাই আমাদের আয়োচিপটা করে থাকে। আয়োচিপ কী করে, এখানে ভোল্টেজটাকে ওখান থেকে একটা সিগন্যালের মাধ্যমে 0 করে দেওয়া হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন পাওয়ার সাপ্লাইয়ের সিকোয়েন্সটা খুব ইম্পর্টেন্ট, এবং পাওয়ার সাপ্লাই সিকোয়েন্সটা মনে রাখতে পারলে আমি আবার পাওয়ার সাপ্লাই সিকোয়েন্সটাকে আপনাদের উদ্দেশ্যে আবার দেখাচ্ছি। এক, আমাদের যে কানেক্টরটা আসবে, দুই, সকল গ্রাউন্ড আমাদের দেখাবে দেখে নিব, তখন আমাদের গ্রাউন্ড 0 স্টেজ। এরপরে আমাদের 9 নাম্বার পিনের থেকে সাপ্লাই আমাদের 5 ভোল্টেজ বের হবে, বের হয়ে আমাদের সকল অ্যালয় সাপ্লাইতে চলে যাবে, স্টেপ ওয়ান শেষ। তো আমাদের স্টেপ টু 16 নাম্বার পিনে সাপ্লাই আসবে, আমরা যখন পাওয়ার সুইচ চাপ দিই তখন আমাদের আয়োচিপ থেকে এই সাপ্লাইটা আমাদের আসবে পিএস অন নামে। এরপর যখন সাপ্লাইটা আসবে, সাপ্লাইটা তখন 0 ভোল্টেজ আসবে, 5 ভোল্টেজ অলরেডি এখানে থাকবে, 0 ভোল্টেজ আমাদের করে দিবে। 0 ভোল্টেজ করে দেওয়ার পর সাথে সাথে আমাদের স্টেপ টু কাজ শেষ, স্টেপ টুর কাজ শেষ হওয়ার পর আমাদের সকল সাপ্লাই তৈরি করে দিবে, সকল সাপ্লাই তৈরি হওয়ার পর স্টেপ থ্রি আমাদের কাজ শেষ। স্টেপ থ্রি যখন আমাদের কাজ শেষ, তখন আমাদের কী করবে 8 নাম্বার পিন থেকে পাওয়ার ওকে নামে আমাদের স্টেপ ফোরে আমাদের আয়োচিপে চলে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ। পাওয়ার সাপ্লাই নিয়ে আমি আজ এইটুকু ক্লাস দিয়েছি, এরপর আমাদের অলওয়েজ সাপ্লাই, যেটা আমাদের অলওয়েজ সাপ্লাই 5 ভোল্ট যে সাপ্লাইটা আমরা দেখতে পাচ্ছি, এই যে 9 পিন নাম্বার 9 ভিএসবি যে সাপ্লাইটা অলওয়েজ সাপ্লাই, সেটা কোথায় কোথায় কীভাবে কীভাবে অলওয়েজ সাপ্লাই আমাদের চেক করতে হয়, কীভাবে কীভাবে কার সাথে কে অলওয়েজ সাপ্লাইটা কোন মাধ্যমে, কোন মোসফেটের মাধ্যমে, কোন রেজিস্টরের মাধ্যমে, কোন ক্যাপাসিটির মাধ্যমে আমাদের সাপ্লাইগুলো পাওয়া যায়, বা কোন কোন স্লটে, কোন কোন পিসিআই এক্সপ্রেসে, কোথায় কোথায় আমাদের আয়োচিপে, তারপর আমাদের
অফিস অফিসে কোথায় কোথায় আমাদের সাপ্লাইটা অলওয়েজ সাপ্লাইটা থাকে সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাস বানাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের এই ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখেন, আশা করি খুব দ্রুত পাবেন। সবাইকে আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।